শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে লাশের পর লাশ, পরিবারে কাদার লোক নেই। এবার তুরস্কে নতুন করে মধ্যাঞ্চলে ভূমিকম্প। ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে আইএসের 20 বন্দী। যেভাবে ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরল 18 মাসের ইসমাইল। তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ সহায়তা এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া। ভূমিকম্পে তুরস্কের বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি। এবং সবশেষ থাকছে তুরস্কে আঘাত হানা ভূমিকম্প 80 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী, জানালো জাতিসংঘ। এবার বিস্তারিত। সোমবার ভোরে ঘড়ির কাঁটা স্থানীয় সময় অনুসারে যখন 4টার ঘরে, ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ এলাকা। 1939 সালের পর তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কোনো কোনো পরিবারে সব সদস্যের মৃত্যু হয়েছে। শোক পালন করার মতো আত্মীয় পরিজন বেঁচে নেই। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। তুরস্ক এবং সিরিয়া শক্তিশালী এবং এই ভূমিকম্পে নিহত বেড়ে 4372 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউনুস সেজান জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত 2921 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এইসব তথ্য জানান। তিনি আরও বলেন, এই পর্যন্ত 15834 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিরিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এই পর্যন্ত 1451 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় 3531 জনকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন করে ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা SGS বলেছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। গোলবাসী এলাকার কাছে এই কম্পনের গভীরতা ছিল 10 কিলোমিটার। ব্রিটিশ এই সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছে। ফ্রান্স ভিত্তিক ইউরোপীয় ভূমধ্যসাগর ভূমিকম্প কেন্দ্র এই কম্পনের মাত্রা 5.6 বলে উল্লেখ করেছে। তারা বলেছে, গোলবাসীর কাছে এই ভূমিকম্পের গভীরতা ছিল 2 কিলোমিটার। উভয় সংস্থায় বলেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় 3:13 কম্পন হয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সোমবার সকালে প্রাণঘাতী 7.8 মাত্রার ভূমিকম্পের পর সিরিজ আফটার শকে বারবার কেঁপে উঠেছে তুরস্ক। USS জানিয়েছে, অন্তত 100টি আফটার শক হয়েছে। ভূমিকম্পের মূল কেন্দ্র থেকে যত দূর সরে গেছে, আফটার শকের সংখ্যা এবং মাত্রা হ্রাস পেয়েছে, তবে এখনও 5.6 মাত্রার বেশি আফটার শক দেখা দিতে পারে, যার ফলে মূল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং অবকাঠামোগুলোর আরও ক্ষতি হতে পারে। এছাড়া উদ্ধার অভিযান এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের জন্য নতুন হুমকি দেখা দিতে পারে। আফটারশকগুলো ফল্ট লাইন থেকে 300 কিলোমিটারেরও বেশি দূরে বিস্তৃত ছিল। ভয়াবহ ভূমিকম্পের পর সোমবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বিদ্রোহী করে আইএসের 20 বন্দী পালিয়েছে। পলাতক বন্দীদের বেশিরভাগ ইসলামিক স্টেট আইএস সদস্য। কারাগারের একটি সূত্র AFP-কে এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, তুর্কি সীমান্তের রাজু শহরের নিকটবর্তী একটি কারাগারে মিলিটারি পুলিশ 2000 বন্দীকে আটকে রাখে। তাদের প্রায় 1300 আইএস যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। কারাগারটিতে কুর্দি পন্থী যোদ্ধারাও রয়েছেন। তুর্কিপন্থী দলগুলো নিয়ন্ত্রিত রাজু কারাগারের কর্মকর্তা বলেছে, ভূমিকম্পে আঘাত হানার পর রাজু ক্ষতিগ্রস্ত হলে বন্দীরা বিদ্রোহ শুরু করে এবং এই কারাগারে কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়। তিনি জানান, প্রায় 20 জন বন্দী পালিয়ে গেছে। পলাতক বন্দীরা আইএস সদস্য বলে ধারণা করা হচ্ছে। 7.8 মাত্রার ভূমিকম্পের পর ওই অঞ্চলে বেশ কয়েকবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস ওয়াচ এর বন্দীরা পালিয়ে গেছে কিনা তা এখন নিশ্চিত নয়, তবে কারাগারে বিদ্রোহ হয়েছে তা নিশ্চিত। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছে সিরিয়া এবং তুরস্ক। সর্বশেষ তথ্য অনুযায়ী 4,500-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শত শত ভবন ধসে পড়ায় নিচে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। তাদেরও একজন সিরীয় শিশু রাখাইল ইসমাইল। 1.5 বছরের এই শিশুটি ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেছে, অথচ তার অন্তঃসত্ত্বা মা এবং পরিবারের অনেকেই বেঁচে নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন উদ্ধারকর্মীর বাহুতে জড়ানো অবস্থায় দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরের আলো ফোটার সময় সিরিয়ার আজাদ শহরে ধ্বংসাবশেষ থেকে ইসমাইলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাকে দেখাশোনা করছেন তার চাচা আবু হুসাম। পরিচয় দেওয়া সেই চাচা জানান, তার ইসমাইল, 2 ভাই বোন এবং তার মা, যিনি গর্ভবতী ছিলেন, তারা সবাই মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিনের শেষ দিকে একটি কুশনে বসেছিলেন 18 মাসের ইসমাইল। শরীরে ঢেকে এক টুকরো রুটি খাচ্ছিল সে। আবু হুশাম আরও বলেছেন, আশঙ্কা করা হচ্ছে তার বাবার মেরুদণ্ড ভেঙে গিয়ে থাকতে পারে। যদিও তার ছোট মেয়ে রাখাত ইসমাইল ভালো আছেন, কিন্তু তার গর্ভবর্তী স্ত্রী, 5 বছরের মেয়ে এবং 4 বছরের ছেলে মারা গেছেন। তিনি আরও জানান, ভবনটি ধ্বংসস্তূপ থেকে আরেকটি পরিবারের মা এবং তার 3 শিশুকে উদ্ধার করা হয়েছে। রয়টার্সে জানিয়েছে, সিরিয়ার দীর্ঘ 11 বছরের গৃহযুদ্ধে লাখ লাখ উদ্বাস্ত পরিবারের মধ্যে ইসমাইলের পরিবারও রয়েছে। তারা সিরিয়ার মুরিক শহরে থেকে এসেছে। তুরস্কের সীমান্তে অবস্থিত আজাদ শহরটি নিয়ন্ত্রণ করছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া সরকার এবং জনগণকে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে পাঠানো একটি বার্তায় পুতিন বলেছেন, ভূমিকম্পে যে সমস্ত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি এবং আশা করছি যে যে সমস্ত মানুষ আহত হয়েছেন তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এই প্রাকৃতিক বিপর্যয় এবং দুঃসময় কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা তা পাঠাতে প্রস্তুত রয়েছি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে পাঠানো আলাদা বার্তায় পুতিন একইভাবে তুরস্কের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা এবং সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এই দুর্যোগপূর্ণ অবস্থায় তুরস্কের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাঠানোর প্রস্তুতির কথাও জানান। ক্রেমলিন জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কৃতজ্ঞতার সাথে রাশিয়ান ত্রাণ সহযোগিতার প্রস্তাব গ্রহণ করেছেন। তাছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও শান্তি চিত্তে প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে এরই মধ্যে রাশিয়া থেকে 100 উদ্ধারকারী বিশেষজ্ঞকে নিয়ে 4টি বিমান রাশিয়া এবং তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দলে রয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল এবং 40 জন ডাক্তার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ার এই দুর্যোগপূর্ণ অবস্থায় বিপুল অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার উদ্ধারকারী দল পাঠানো হয়েছে যারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তার তৎপরতা চালাতে সক্ষম। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ফাতিহ দুনমেজ। সোমবার 7.8 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর কাহারা মানসারেসের বিদ্যুৎ অবকাঠামোর। এছাড়া প্রাকৃতিক গ্যাসের সরবরাহ লাইন এবং বিদ্যুতের সঞ্চালন লাইনেও ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পে উৎপত্তি স্থলের কাছাকাছি হওয়ায় কাহরামানা মাসের তুরকুরগ্লু জেলায় গ্যাস সরবরাহ লাইনের মূল পাইপলাইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় 30টি বিদ্যুৎ উপকেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়েছে। এজন্য ভ্রাম্যমাণ জেনারেটর দিয়ে এসব এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, তুরস্কের দক্ষিণ অঞ্চলে আঘাত হানা 7.8 মাত্রার ভূমিকম্প 80 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কমিটি বলেছে, 1939 সালের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এক বিবৃতিতে UNOSCS বলেছে, মানবাধিকার সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্যসহ কয়েকটি সংস্থার অনুসন্ধান এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। জাতিসংঘ সহ অংশীদারীরা সরেজমিনে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পীড়িত অঞ্চলে জরুরি তহবিল বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর 4:17 শক্তিশালী ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূপৃষ্ঠের 17.7 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। ভূমিকম্পের পর অর্ধশতাধিক পরাঘাত বা আফটার শক হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,900 জনে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,941 জন এবং আহত হয়েছেন 15,834 জন। অন্যদিকে সিরিয়ায় এখন পর্যন্ত 1,444 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন 3,411 জনে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।